প্রায় ২৫ বছরের স্বপ্ন, মূর্তি গড়ে দিল নাতি, আজ থেকে শুরু অনুষ্ঠান, সবই ঠাকুরের কৃপা, বলছেন বৃদ্ধ অমল ব্যাপারে। প্রায় ২৫ বছর ধরে বুকের মধ্যে এই স্বপ্ন বপন করে চলেছেন বৃদ্ধ অমল ব্যাপারী। বাড়িতে মহোৎসব বা কীর্তন গানের আসর বসাবেন। আর পাঁচজন সাধারণ গৃহস্থের মতো জীবনযাপনে অভ্যস্ত অমলবাবু। বয়স বেড়েছে কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি। সাধারণ পরিবার, মহোৎসবের খরচ বিপুল, তাই বিগত ২৫ বছর ধরে সংসারের খরচ বাঁচিয়ে একটু একটু করে অর্থ সঞ্চয় করেছেন। আজ থেকে বনগাঁর মতিগঞ্জ এলাকায় তার বাড়িতে শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। কাকতালীয়ভাবে অনুষ্ঠানের জন্য রাধা গোবিন্দের মূর্তির পাশাপাশি গোপালের মূর্তি গড়েছেন তার নাতি। এসব কিছুই ঈশ্বরের কৃপা বলেই মনে করছেন বৃদ্ধ। বৃদ্ধের নাতি সন্দীপন বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সন্দীপনের মা বলেন, ছোট থেকেই ছেলে কাদামাটি নিয়ে খেলাধুলো করতে ভালোবাসে। বাড়িতে কীর্তনের অনুষ্ঠান, সেখানে ছেলের তৈরি মূর্তি পুজো পাবে। ছোট থেকে মানে ছবি আঁকা, মাটি মানে হাতের কাজটা করতে খুব পছন্দ করে, মানে মাটির বিষয়টাই ভীষণ ভালোবাসে। প্রতিমা করতে এটা ওটা ঠাকুর তৈরি করে বেড়ায়। এবার এই ছোট থেকে করতে করতে এখন এই রাধা কৃষ্ণ মূর্তি তৈরি করার খুব ইচ্ছা হয়েছিল, তাই কীর্তনটাও হচ্ছে দেয়া, ওই সামনে যে ঠাকুরগুলো আমি সব তৈরি করব, তাই রাধা কৃষ্ণ আর গোপাল তৈরি করছে, তাই এবার তাকে নিয়ে আমাদের সব কিছু সব আর কি পুজোটাও দেওয়া হবে। হ্যাঁ, এবারে থেকে বৌমা হয়ে আসার পর থেকে আমার শ্বশুরের অনেক দিনের ইচ্ছা যে পুজোটা দেব, মানে নামযজ্ঞটা দেওয়ার ইচ্ছা ছিল। তা আমার ছেলে যখন এই মূর্তি তৈরি করছে প্রতিমা, তা আমার সেটা মানে খুবই আনন্দ গর্বিত বিষয়। পড়াশোনার পাশাপাশি সন্দীপন অবসর সময়ে মূর্তি বানানোর কাজেই লেগে থাকে। ছোট অপটু হাতে প্রাণের ছোঁয়া পেয়ে জীবন্ত হয় লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। এই প্রথম রাধাকৃষ্ণের মূর্তি বানিয়েছে সে। পরম যত্নে একটু একটু করে সেজে উঠেছে রাধা মাধব। প্রস্তুতি শেষ, আজ থেকেই এই রাধা মাধবকে ঘিরে মেতে উঠবেন সকলে। সন্দীপন জানায়, আমি অনেকদিন ধরেই করছি, ওই ২০২০ সাল থেকে আমি বানাচ্ছি। আর আমি দেখতাম ছোটবেলায় স্কুল থেকে বাড়ি আসতাম যখন, তখন দেখতাম পাল বাড়ির পাশে অনেকে কাকু জেঠুরা মূর্তি বানাচ্ছে সুন্দর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, আরও অনেক কিছু। তাই দেখে আমারও ভালো লাগতো, তাই আমিও একবার চেষ্টা করে দেখলাম একটা গণেশ ঠাকুর বানালাম আমি মাটির। সবাই বললো ভালো হয়েছে। তারপরে আস্তে আস্তে আমি ওম করতে করতে একটু বানাতে বানাতে তারপরে আমি আস্তে সব কিছু করতে শুরু করলাম। আচ্ছা, তোমাকে এই কাজ করতে কে কে সহযোগিতা করে বা শিখেছো? আমার দিদি, আমার সহপাঠীরা এবং আমার বাড়ির লোকরা। আমাদের বাড়ি অষ্টমপর কীর্তন, তাই আমরা এটা বানিয়েছি। দাদুর খুব ইচ্ছা এই কীর্তনটা দেবে তার। দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। নিজেই দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করছেন অমলবাবু। প্রতিমা গড়ার পাশাপাশি পড়াশুনো চালিয়ে যাক নাতি, জীবনে মানুষের মতো মানুষ হোক, বৃদ্ধ বয়সে এটাই তার একমাত্র চাওয়া। এই ধরেন না হলো ২০-২৫ বছর আগের হিসাব, যে আস্তে আস্তে আমি গরিব মানুষ তো সৎভাবে থাকতে যদি দুটো পয়সা জোগাড় করে একটু ঠাকুরের নাম কীর্তন দিতে পারি এই আশা ছিলাম। এই আশা আগামী দিন ১০ ফেব্রুয়ারি পূর্ণ যদি ঠাকুর করে হয়তো হইতে পারে। ওই ১০ ফেব্রুয়ারি অধিবাস, ১১ ফেব্রুয়ারি কীর্তন, ১২ ফেব্রুয়ারি ভোগ রাগ, এই আশায় আছি এখনও ঠাকুর এই পথে এগোচ্ছে। এমনিতে আমি গরিব মানুষ, পয়সা নাই তো, ওই খাইয়া না খাইয়া এই মধ্যে দিয়ে সংসারে অনেক ঝগড়াও করতে হয়েছে, তো ওই দু পয়সা চুরি করছি, তো আর এটা প্রকাশ করি নি। চুরি মানে সংসারের পয়সা, আমারই অন্য কারোর পয়সা আমি ঘৃণা করি। নাতি নিজের হাতে প্রতিমা গড়েছে, সেই প্রতিমা পুজো হবে, সেই প্রতিমার পুজো হবে, এই অনুভূতিটা কেমন? আমার কাছে খুব আনন্দের, আমার মনে হয় গোবিন্দ এখানেই পাইছি। কারণ হচ্ছে আমার নাতি নিজে হাতে ঠাকুর তৈরি করছে, আর আমার এই যে কষ্টের পরে এই পয়সা খরচা আমি করতে পারবো, আমার হিসাবের বাইরে ছিল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।